আমাদের এই বিশাল বিশ্বে রহস্যের শেষ নেই। প্রকৃতি যেন পৃথিবীর কোনায় কোনায় নানান সব রহস্যের জাল বুনে রেখেছে, আর এই প্রাকৃতিক রহস্যের খোঁজে বিশ্বের বিভিন্ন প্রান্তে সব সময় নানান গবেষণা, খননকার্য, দুঃসাহসিক অভিযান লেগেই রয়েছে। পৃথিবীতে এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয় যারা শুধুমাত্র পৃথিবীর এই রহস্য খুঁজে পেতে এবং অ্যাডভেঞ্চারের নেশায় বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন। বর্তমান এই পৃথিবীতে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রহস্যময় বন্ধ দরজা, যা নিয়ে আমাদের আজকের এই এপিসোড। দরজা যদি থাকে তবে খোলার উপায়ও নিশ্চয়ই থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই স্বাভাবিকতার বাইরে গিয়েও ব্যতিক্রম কয়েকটি ঘটনা আছে যা শুনলে অবাক হতে পারেন আপনিও। বিশ্বের পাঁচটি দরজা আছে যা খোলা যায়নি, এ না খোলার পেছনে অনেক বছর ধরে চলছে রহস্য। কোনোটাকে অভিশপ্ত বলে মনে করা হয়, কোনোটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে দেশ, কোনোটায় আবার এলিয়েনদের দেখা মিললেও মিলতে পারে। দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস, অনেক কথা প্রচলিত রয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের বন্ধ পাঁচটি রহস্যময় দরজা সম্পর্কে। নাম্বার 5, দ্য হিডেন চেম্বার অফ তাজমহল। তাজমহল বিশ্বের অষ্টম আশ্চর্যের মধ্যে একটি, যা ভারতবর্ষে অবস্থিত। 1631 সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের নির্মাণ করেন। এই তাজমহলের 1089টি গোপন কক্ষ আছে, 22টি গোপন ঘর আছে। এছাড়াও তাজমহলের প্রথম তলায় অসংখ্য রহস্যময় দরজা বন্ধ করা আছে, যা আজ পর্যন্ত কেউ খুলে দেখতে পারেননি। কথিত আছে তাজমহলের সেই বন্ধ দরজাগুলির পেছনে নারীর স্মৃতিস্তম্ভ রাখা ছিল, আর সেগুলোর যাতে কোনো ক্ষতি না হয় তাই জন্য এখনো পর্যন্ত সেই দরজা বন্ধ রয়েছে। নাম্বার 4, পদ্মনাভস্বামী মন্দির। কেরলের পদ্মনাভস্বামী মন্দির ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান এবং একই সঙ্গে বিস্ময়কর। জানা যায় এই মন্দিরের এমন একটি দরজা রয়েছে যা খোলার কোনো উপায় নেই, কতগুলি কৃত্রিম সাপ সেটাকে জড়িয়ে রয়েছে শুধু, না রয়েছে কোনো হাতল, না কোনো তালা, আর না কোনো ছিটকানি জাতীয় কিছু। তাও অনেক চেষ্টা করেও এই দরজা কিন্তু খোলা যায়নি। 6ষ্ঠ শতকে হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচুর ধন সম্পত্তিতে ভরা ছিল মন্দিরটি। মন্দিরের ভেতরে 6টা সিল করা ভল্ট ছিল। এই 6টা ভল্টেই লোহার শক্ত দরজা দিয়ে বন্ধ করা ছিল। এর মধ্যে 5টি দরজা খোলা গিয়েছে, তার মধ্যে থেকে প্রচুর মূল্যবান ধন সম্পত্তি উদ্ধার করা গিয়েছে, কিন্তু চেম্বার বি আজ পর্যন্ত খোলা যায়নি। অনেকের বিশ্বাস এই চেম্বার বি মন্ত্রপ্রুত দরজা। খুব বড় মানের পুরোহিত ছাড়া এই মন্ত্রকে খণ্ডন করা যাবে না, তাই দরজা খোলাও সম্ভব নয়। অনেকের বিশ্বাস এই দরজার সঙ্গে হয়তো সমুদ্রের যোগ রয়েছে। দরজা খোলা হলে সারা দেশ প্লাবিত হয়ে যেতে পারে, ফলে এই দরজার পেছনের রহস্য বজায় থাকাই মঙ্গল। নাম্বার 3, টেরাকোটা সেনা। ঠিক যেন আলাদা একটা সাম্রাজ্য, বিশাল তার সেনাবাহিনী। দুর্গদার আগলে যেন পাহারা দিয়ে যাচ্ছে দিবারাত্র, বছরের পর বছর, যে বাহিনীর বেশিরভাগটাই মাটির বা ব্রোঞ্জের। বিশ্বকে বিস্ময়ের মধ্যে ফেলে দিয়েছিল চীনের জিংওয়ার এই টেরাকোটা আর্মি। আজ থেকে 45 বছর আগে মাটির নিচে আরও একবার জীবন্ত হয়ে উঠেছিল এই টেরাকোটা সেনারা। 1974 সালে জিংওয়ার এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাতকুয়ার জন্য গর্ত খুঁড়ছিল। মাটি থেকে 2 মিটার নিচে অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি ছিল, সেখান থেকেই টেরাকোটা সেনার আবিষ্কার। পরে ভূতত্ত্ববিদরা প্রায় 20,000 বর্গমিটার এলাকা জুড়ে খনন করে 8,000 সেনা, 130টি রথ, 520টি ঘোড়া এবং
150টি ঘোড়সওয়ার সেনার মূর্তি বার করেন। টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেয়েছেন ভূতত্ত্ববিদরা। তবে সেই দরজার পেছনে কি রয়েছে তা আজও জানা সম্ভব হয়নি। নাম্বার টু, কানাডার বার্ন স্প্রিং হোটেল। শুধুমাত্র পুরনো মন্দির বা প্রত্নতত্ত্বই যে রহস্যের উদ্রেক করে তা কিন্তু নয়, যার চাঞ্চল্যমান উদাহরণ হল কানাডার আলবার্ট শহরের বার্ন স্প্রিং হোটেল। ছবির মতন সাজানো এই হোটেলের অষ্টম তলায় 873 নম্বর ঘরের অস্তিত্ব পাওয়া যায় না। যেখানে দরজা থাকার কথা সেখানে এক বিস্তৃত দেওয়ালের দেখা মেলে, কিন্তু আপাত দৃষ্টিতে 873 নম্বরের দরজা যা দেখা না গেলেও পর্যটকদের কাছে গোপন রাখার জন্যই দেওয়ালের পেছনে এর গোপন দরজা আজও বিরাজমান। নক করলে দরজার আওয়াজই পাওয়া যায়, কিন্তু এই গোপনীয়তার কারণ কি? কথিত আছে বহু বছর আগে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে ছুটি কাটাতে এখানে আসেন, কিন্তু ওই রাতেই লোকটি তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে নিজেও আত্মঘাতী হন। কারণ জানা যায়নি। সমস্যার সমাধান হলে নতুন রং করে ওই ঘরটি ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু পর্যটকরা নাকি যত্রতত্র রক্তমাখা হাতের ছাপ দেখতে পান, শুনতে পান চিৎকার। এতে ভীত হয়ে তারা হোটেল ছাড়তে শুরু করে ও খবর রটে যাওয়ায় হোটেলের ব্যবসা চরম ক্ষতির মুখে পড়তে পারে এই ভেবেই কর্তৃপক্ষ ঘরটি বন্ধের সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে বার্ন স্প্রিং হোটেল রুম নাম্বার 873 এর দরজার পেছনে। নাম্বার ওয়ান, গিজার স্ফিংসের হল অফ রেকর্ডস। গিজার স্ফিংস পৃথিবীর একটি অন্যতম বিস্ময়কর ভাস্কর্য। গিজার গ্রেট স্ফিংসের আগাগোড়াই সবটাই রহস্যে মোড়া। তার ওপর অনেকেই হয়তো জানেন না আরও একটি রহস্য ঘাপটি মেরে রয়েছে এর ভেতরে। একটি বন্ধ ঘর, যে ঘরে কি রয়েছে তা কিন্তু কেউ জানতে পারেননি আজ অবধি। প্রশাসনও সেই রহস্যের উদ্ঘাটন করতে চায় না, তাই দরজা খোড়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকের মতে মিশরের এই স্থাপত্যের নিচেই আছে বিশাল লাইব্রেরি, যা অনেক রহস্যময় তথ্যের ভাণ্ডার। মনে করা হয় সেখানেই রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটি তথ্য গোপন রয়েছে, কিন্তু মিশর প্রশাসন গবেষণা, প্রবেশ, খননকার্য সব কিছুই এখানে নিষিদ্ধ করে রেখেছে। তাই এই লাইব্রেরির দরজা অবধি পৌঁছানো গেলেও ভেতরে কিন্তু যাওয়া সম্ভব হয়নি। তো বন্ধুরা, দেখলেন তো, কিছু সত্য আজও অজানাই রয়ে গিয়েছে আমাদের গোটা পৃথিবীতে, যদিও বিজ্ঞানের ও প্রযুক্তির হাত ধরে তার নিরসন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের টপিকটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর এমনই নানান নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।